হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যালো, বলো। হ্যালো বলছো? হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। এই রান্নাটা আগেই ছিল, ভিডিও করে রেখেছিলাম। এটা আমার দুপুরের রান্না। দুপুরটা কী দিয়ে শুরু করলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরের খাবারটা এটা, এই যে আমি ভয়েসটা দেখলাম, আমার বাবুটা মানে আমাকে ডিস্টার্ব করতেছে। আমি আজকে মাছের পেটা ভুনা করবো। সবাই এটার সাথে হয়তো পরিচিত, কিন্তু হয়তো অনেকে এটা মানে পছন্দ করেন না, কিন্তু আমার এটা খুবই পছন্দ, এই জন্য আমি এটা রান্না করলাম। আমি মশলাটাকে ভেজে নেবো, পেঁয়াজ মরিচ মানে ভেজে নিয়ে মশলাটাকে সব দিয়ে দিচ্ছি। আদা, আদা না, আদা দিয়ে মানে রসুন, জিরা আর ভালো পেঁয়াজ এটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে নেবো। ভালো করে কষানো আমার হয়ে গিয়েছে। এখন আমি মাছের পেঁপা এখানে অ্যাড করবো। আজকে আমার একটু মনও খারাপ আছে, কারণ আমার নতুন ইউটিউব চ্যানেল, কিন্তু আমি যে কয়েকটা ভিডিও আপনাদের দিয়েছিলাম কিন্তু আজকে ভুলবশত সবগুলো দিলে হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ আবার করতে দেবে হয়তো, কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেছে। ওগুলো সারলাম, ওগুলো কিছুই নেই আমার প্রথম দিনে। যাই হোক, ওগুলো ভাবলে তো আর হবে না, আপনারা আমার সাথে থাকবেন এবং দোয়া করবেন আমি যাতে আপনাদের ভালো কিছু দিতে পারি। আর আপনারা আমার সাথে থাকবেন, আপনারা সাথে না থাকলে আমি আসলে কিছুই করতে পারবো না এবং সফলতা অর্জন করব না। আমার মাছের পেটাটা প্রায় শেষ, এখন আমি আমার দুপুরের তরকারিটা রান্না করব। আমি অলরেডি মশলা ভাজা হয়ে গিয়েছে, রান্না শেষ। এখন আমি পরিবেশন করেছি, এটা হলো মাছের পেটা। আর আরেকটা তরকারি রাঁধছি, সেটা মানে রান্না করেছি, সেটা আপনার রুই মাছ এবং বেগুন আর ভাত। এর ভিতরে আমার ছেলেকে আমি গোসল করাইছি, আর আমার সাথে সাথেই ও কান্নাকাটি করতেছে। ঠিক আছে, ভিডিও করবো না, আর আমি অনেকক্ষণ ধরে ভিডিও করতেছিলাম, ও অনেক হচ্ছিল, এই জন্য দেখেন ও অনেক চিল্লা করে করতেছে। ঠিক আছে, এরপরে আমরা এখন খাব, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। এই যে আমি এখন খাবো, আমি এখন খাচ্ছি। আমার ভিডিওটা এখানে শেষ, আপনারা দোয়া করবেন এবং নিউ ভিডিও। আমার ভিডিও এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ বলো আব্বু, আল্লাহ হাফেজ বলো, বলবা না?